হাই ফ্রেন্ডস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা দেখাবো, এগলেস ক্যারামেল কাস্টার্ড পুডিং। এই ধরনের নতুন নতুন রেসিপি যদি শিখতে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাকে টিপে দিতে হবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। কী করে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে এগলেস ক্যারামেল কাস্টার্ড পুডিং বানাতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের শেখাবো। খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খুব টেস্টি, খুব ইজি এই রেসিপিটা। যে ছোটো ছোটো টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করে এই রেসিপিটা বানাবেন, একদম পারফেক্ট হবে। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিন। লাগবে হচ্ছে চিনি ক্যারামেল বানানোর জন্য, লাগবে কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি বলে তাই আলাদা করে ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি। আপনারা যদি নর্মাল কাস্টার্ড পাউডার নিয়ে থাকেন তাহলে ভ্যানিলা এসেন্স আলাদা করে নিতে হবে। আর নিয়েছি আমি এখানে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমার হোম মেড। এই রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চেক করে নেবেন। লাগবে হচ্ছে টক দই, টক দইটাও আমার হোম মেড। আর লাগবে দুধ, দুধটা কিন্তু অবশ্যই একটু ঘন করে নিতে হবে। দুধটা ফুটিয়ে কিন্তু ঘন করে নেবেন, ঘন দুধ ছাড়া কিন্তু পুডিংটা ভালোভাবে বসবে না। আর দুধ, দই আর কনডেন্স মিল্কের পরিমাণ কিন্তু সমান হতে হবে, নাহলে কিন্তু পুডিংটা ঠিকঠাক মতো হবে না। গ্যাস দিলে ফ্রাইং প্যান বসিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটাকে এবার ক্যারামেল বানিয়ে নিতে হবে। আর বানানোর জন্য কিন্তু একদম লো ফ্লেমে সমানে নেড়ে যেতে হবে চিনিটাকে, যতক্ষণ না ক্যারামেলটা তৈরি হচ্ছে। একদম ছাড়া যাবে না, তাহলেই কিন্তু ধরা গন্ধ হয়ে যাবে। আর একদম লো ফ্লেমে এটা করতে হবে। এক থেকে দু মিনিট বাদেই দেখবে চিনিটা একদম গলে গেছে, আর এরকম চিনিটা রং এসে গেছে। আর এটাকে আরও কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে। দেখবে আস্তে আস্তে কালারটা একটু ব্রাউন হয়ে যাচ্ছে। বেশি ডার্ক ব্রাউন করে ফেলবে না, তাহলে কিন্তু ধরা গন্ধ ছেড়ে যাবে। জাস্ট এই কালারটাই একদম পারফেক্ট। এবার আমি এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢালার পর কিছুক্ষণ বাদে দেখবে ক্যারামেলটা একদম জমে গেছে। এবার এটা আমি একটু বাটির চারদিকটা ঘুরিয়ে নিচ্ছি, যাতে বাটির তলায় আমাদের খুব ভালোভাবে এটা সেট হয়ে যায়, আর যখন আমরা পুডিংটা বার করব তখন দেখতে ভালো লাগে। আর ক্যারামেলের কালারটা যেন ঠিক এই রকমই থাকে, এটাই কিন্তু একদম পারফেক্ট কালার। পুডিংয়ের মিশ্রণটা বানিয়ে নিতে হবে। পুডিংয়ের মিশ্রণটা বানানোর জন্য একটা মিক্সির জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিলাম দুধ, দই আর কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কেই কিন্তু পুডিংটা মিষ্টি করবে, এক্সট্রা করে কিন্তু চিনির গুঁড়ো দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, দিয়ে এবার এটাকে একটুখানি ঘুরিয়ে নেবো। বেশিক্ষণ নয়, জাস্ট দেখে নেবেন যেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায়। সেই পর্যায় অবধি আমাদের মিক্সিটা চালাতে হবে। ক্যারামেলটা কিন্তু এখানে বাটিতে একদম ভালোভাবে শক্ত হয়ে সেট হয়ে গেছে। এবার এই ক্যারামেলটার ওপরে যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা দিয়ে দিলাম। অবশ্যই দেখে নেবেন দুধ, দই এবং কনডেন্স মিল্কের পরিমাণটা কিন্তু সম পরিমাণ হতে হবে। দইয়ের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা আর জমবে না, আর দুধের পরিমাণ বেশি হয়ে গেলেও কিন্তু এটা জমবে না। আর দুধ যদি পাতলা হয় তাহলেও কিন্তু জমবে না, দুধটাকে একটু ঘন করে নিতে হবে। এই মিশ্রণটার মধ্যে কোনো রকম জল দেবেন না, আর এটার সাথে সাথে কিন্তু স্টিম করতে হবে। এবার গ্যাস জ্বেলে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ জল, তার মধ্যে ওই বাটিটা বসিয়ে দিলাম। দেখবেন বাটিটার জল যেন বেশি ওপরে না উঠে আসে, তাহলে পুডিংয়ের মধ্যে ঢুকে যাবে। ঠিক হাফ বাটি অবধি জল দিতে হবে, আর এটা মিডিয়াম ফ্লেমে আমাদের মোটামুটি আধা ঘন্টা এটা স্টিম করতে হবে। 30 মিনিট স্টিম করার পর দেখবেন পুডিংটা একদম রেডি হয়ে গেছে। মাঝে একবার চেক করে নিতে পারেন। 30 মিনিট স্টিম করবার পর আমি দেখে নিচ্ছি একবার যে আমার ঠিকঠাক মতো পুডিংটা হয়েছে কি না। আমি একটা ছুরি ঢুকিয়ে দেখলাম, দেখুন ছুরিটা একদম পরিষ্কার বেরোচ্ছে, তার মানে আমাদের পুডিংটা একদম ঠিকঠাক মতো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে জল থেকে বার করে নিচ্ছি। বার করে নিয়ে এটা আমাদের 5 মিনিট মতো ঠান্ডা করে নিতে হবে, তারপর এটা আমরা সার্ভ করব। স্টিম করবার পর এটা কিছুক্ষণ ঠান্ডা করে তারপর পরিবেশন করলেই ভালো, তাহলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়।
ক্যারামেল কাস্টার্ড পুডিং হয়ে যাওয়ার পর সবসময় বার করার সময় একটু ভয় থেকে যায় যে ঠিকমতো হয়েছে কি না। বার করবার আগে সবসময় ছুরি দিয়ে গাটা এরম ছাড়িয়ে নেবেন, তাহলে খুব ভালোভাবে বেরিয়ে যায়। খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে, দেখুন খুব সহজেই বেরিয়ে এলো, আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। অবশ্যই বাড়িতে এটা বানাবেন, আর বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন। এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো, যাতে আপনাদের বানানোর সময় সুবিধে হয়। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। এটা একটু ঠান্ডা ঠান্ডা খেলে বেশি ভালো লাগে, তাই এটা একটু ফ্রিজে রেখে কিছুক্ষণ বাদে কেটে খাবেন, আরও বেশি টেস্টি লাগবে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এরম নতুন রেসিপি নিয়ে আপনাদের শেখাবো বলে চলে আসবো।